আসসালামু আলাইকুম প্রিয় সৈদর প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর সম্মতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কথা বলতে যাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপডেটগুলো পাওয়ার জন্য তো মূলত আজকে আমরা কথা বলতে যাচ্ছি যারা আপনারা বর্তমান কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছেন তো আপনারা যারা চুক্তি অবস্থায় আছেন বর্তমানে বা ভবিষ্যতে চুক্তিবদ্ধ হবেন সেটা আপনাকে অবশ্যই এই বিষয়টা জানা দরকার বা জরুরি ধরেন আপনার চুক্তির মেয়াদ এখনও আছে বাট আপনি ফাইনাল একজিটে চলে আসলেন বাংলাদেশে তো পরবর্তীতে আপনি কিন্তু সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা না এখন হয়তো এই বিষয়টা আসে তাই না দেখেন চোদ্দোই যে মার্চে যে বিষণটা বা তাদের যেই পরিকল্পনাটা সেটা সেই নতুন আইন অনুসারে সেটা হচ্ছে একজন কর্মী যারা এই সুযোগগুলোর আওতাধীন হয় তারা যদি তাদের চুক্তির মেয়াদ থাকাকালীন সময় যদি ফাইনাল একজিটে দেশে যায় মানে খুরুজ না লাগায় যদি তারা সৌদি আরব ত্যাগ করে তারা কখনোই আপনার কাজের বিষাতে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না তারা লাইফ টাইমের জন্য তাদেরকে ব্যান করে দেওয়া হবে তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে না কিন্তু যদি সে তার চুক্তি শেষ করার পর যদি ফাইনাল এক্সিটে আসে তাহলে তাৎক্ষণিকভাবে সে তখনই আর একটি বিষা প্রসেসিং করে বিষা দিয়ে সে সৌদি আরবে আবার ঢুকতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন হয়তো আপনারা অনেকে একটা জিনিস গুলায় ফেলাইছেন সেটা হচ্ছে ছুটিতে যাওয়া এক জিনিস আর একেবারে যাওয়া এক জিনিস ছুটিতে যাওয়া সেটাকে আমরা বলি কী খুরুজে আওদা আর একেবারে যাওয়া যাওয়া কি বলি খুরুজ না হায়া যদি আপনি খুরুজ না হায়াতে চলে যান তাহলে কিন্তু আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনার যে চুক্তিটা চুক্তি শেষ করে আপনাকে খুরুজ না আসতে হবে যদি আপনি অন্য কোনো বিষয় দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে চান আর যদি আপনি কোম্পানির চুক্তি থাকা কালি নেই যদি আপনি খুরুজ নাহায় দিয়ে চলে আসেন ফাইনাল এক্সিটে চলে আসেন তারপর আপনি কাজের বিষয় দিয়ে সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না আর আপনারা খুরুশ আওদাতে যারা আছেন ছুটিতে যারা বাংলাদেশে আসবেন আসার পর যদি আপনি ওই ছুটির মেয়াদ অনুসারে না ঢুকেন তাহলে তিন বছর পর আপনি আবার সৌদি আরবে ঢুকতে পারবেন তিন বছরের আগে না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে খুরুজ খুরুজ না হাতে যদি একেবারে চলে যান তাহলে এখানে একবার হচ্ছে আসতে পারবেন একবার লাইফ টাইমের জন্য আসতে পারবেন না আসতে পারবেন কখন আপনার যে কন্ট্রাক্টটা রয়েছে চুক্তিটা রয়েছে সেটা বাতিল করে কিন্তু না সেই চুক্তিটাকে আপনি শেষ করার পর তারপর হচ্ছে আপনি যদি খরচ না আসেন তাহলে আপনি নতুন বিষয় দিয়ে ঢুকতে পারবেন আর যদি চুক্তি থাকাকালীন সময়ে আপনি খুরুজ না বাংলাদেশে চলে আসেন তাহলে সৌদি আরবে আর কাজের বিষয়ে ঢুকতে পারবেন না হজমরা করতে পারবেন এই বিষয়টা প্রত্যেকেরই আপনাদের জানা জরুরি যাই হোক আমি আলোচনা করার চেষ্টা করেছি হয়তো আপনারা বুঝে ফেলেছেন যারা বুঝতে পারেন এই অবশ্যই কমেন্টে জানাবেন আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি বুঝিয়ে দিয়েছি ইনশাআলা আপনারা সবাই বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে না কোনো নেক্সট চুটালে গুড বাই